মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। ছোট পদায় কয়েক বছর ধরে ধাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী মনামি। একাধিক মেগা সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা গেছে তাকে। পুণ্যপুকুর সিরিয়ালে মুখ্য চরিত্রে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। সম্প্রতি স্টার জলসায় ইরাবতী চুপকথা সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে শুধু ছোট পদা নয়, বড় পদাতেও নানা ধরনের চরিত্রে দেখা গেছে মনামিকে। অনিক দত্তের ছবি ভূতের ভবিষ্যৎ এ এক আইটেম নম্বরেই বাজিমাত করেছিলেন এই অভিনেত্রী। শেষ তাকে দেখা গেছে বেলা শেষে ছবিতে, সেখানেও তিনি নিরাশ করেননি তার ফ্যানদের। শোনা যাচ্ছে এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে পরিকল্পনা শুরু করেছেন মনামি। খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন তিনি পাত্র তার বহুদিনের বিশেষ বন্ধু সৈকত বারুরি। পেশায় কোরিওগ্রাফার, সৈকত আর মনামি ট্রুপে একসঙ্গেই নাচতেন, সেখান থেকেই প্রেমের সূত্রপাত। 10 বছর ধরে চলছে তাদের প্রেমের সম্পর্ক। মাঝে মাঝে তারা একসঙ্গে ঘুরতে যান এবং সোশ্যাল সাইটে একে অপরের প্রোফাইলে পোস্ট করেন সেই ছবি। তবে বিয়ে কবে হবে বা কোথায় এই নিয়ে কোনো তথ্য সামনে আসেনি। মনামি নিজের মুখে কবে বিষয়টি সামনে আনেন সেটাই এখন দেখার। সকলের প্রিয় ইরাবতী বাস্তবে যার সাথে প্রেম করছেন তাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের এ ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।